আওয়ামী লীগ দেশের সবচেয়ে বৃহৎ প্রাচীন ঐতিহ্যবাহী দল, রাজনৈতিক দল, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন এবং সেই সময় বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে খুব বেশি আন্দোলনের কথাবার্তা বলে লাভ হবে না। আমার অনুরোধ থাকবে যারা নির্বাচন নিয়ে সকাল বেগাল কথা বলছেন, বিএনপি বা তাদের কিছু সহযোগী দল, তাদের প্রতি অনুরোধ থাকবে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যাবে কিন্তু এতে কোনো ফল আসবে না, বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজেদের সংগঠনের অস্তিত্ব টিকে রাখার জন্য তাদের মনোযোগী হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ এমনই একটা রাজনৈতিক দল, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া দল। এই দলটা আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন এই দুইটা যে কোনো সময় করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তারা হচ্ছে মানে 3 আসন দিয়ে তারা নির্বাচন করবে, তারা আওয়ামী লীগের দাসত্ব গ্রহণ করবে না, তারা চোখে চোখ রেখে কথা বলবে নির্বাচনে অংশ। আমরা তো চাই সব রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশ নিক এবং 300 আসনেই অংশ নিক। যার সক্ষমতা আছে সে কেন অন্য দাসত্ব করবে? কারোর দাসত্ব করার জন্য আমরা কখনো কাউকে বলি না বা আমরা কখনো কাউকে দাস হিসাবে কখনো দেখিও নাই। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বেগম খালেদা জিয়া যদি রাজনীতি করার সুযোগ না পায়, আওয়ামী লীগ তথা কাউকে রাজনীতি করার সুযোগ এই বাংলাদেশ থেকে বাংলাদেশে দিবে না? বেগম খালেদা জিয়া রাজনীতি করা না করা নিয়ে এই অহেতুক একটা বিভ্রান্ত ছড়াটা হচ্ছে। আমরা তো বলেছি একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে সে অবশ্যই রাজনীতি করার তার সুযোগ আছে, কিন্তু একজন দণ্ডপ্রাপ্ত আসামির তার সশরীরে রাজনীতি করার সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত তার সাজা ভোগ না হচ্ছে, সাজার মেয়াদ শেষ হওয়ার পরে তখন সশরীরে রাজনীতি করতে সুযোগ পাবে। এর বাইরে দণ্ডকালীন অবস্থায় তাকে সে তার বাসভবনে বসে, কারাগারে বসে তার দলকে পরিচালনা করতে পারেন, সেটা তো রাজনীতি দলের নেতারা করেই থাকেন, সেটা নিয়ে কারোর তো কোনো বলার নেই। কিন্তু বেগম খালেদা জিয়া রাজনীতিতে জেলখানায় বসেও পরিচালনা করতে পারবেন কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না আমাদের সংবিধান অনুযায়ী। অর্থাৎ বেগম খালেদাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। বিএনপি যদি হচ্ছে আগামী সংবিধানে না অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অস্তিত্বই থাকবে না? এটা বিএনপি আমি তার অস্তিত্ব কি থাকবে না থাকবে সময় বলে দেবে। আমি আগেই বলেছি নির্বাচনে কোন দল অংশ নেওয়া না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি।